পারো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ থেকে অনেকগুলো ভ্যাকেন্সিস বেরিয়ে এসেছে কনস্টেবল অবলিক ফায়ারম্যানের আজকের এই ভিডিওতে ফ্রেন্ডস আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব কীভাবে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করবে কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার জন্য কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান এজ লিমিট স্যালারি কী থাকছে এক্সামিনেশান ফি কী হচ্ছে সম্পূর্ণ ডিটেলস যেগুলো তোমাদের এই জব জব নোটিফিকেশনের খুব গুরুত্বপূর্ণ ডিটেলস এগুলো আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব কিন্তু তার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই ভিডিওটি দেখছো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং এই ভিডিওটি না তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে যাতে সকলে এই ভিডিওটি দেখতে পারে ফ্রেন্ডস এবং নিচে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেটা জয়েন করে নেবে এই নোটিফিকেশনটিও পেয়ে যাবে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে করিয়ে থাকি যার পিডিএফ আমরা ফ্রি অফ কস্ট সেই টেলিগ্রাম গ্রুপে দিই সেগুলো তোমরা ইজিলি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এই যে সিআইএসএফ থেকে নোটিফিকেশন এসেছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল অবলিক ফায়ার মিল দুই হাজার চব্বিশ ইন সিআইএসএফ এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটি থার্টি ফার্স্ট অগাস্ট থেকে শুরু হবে এবং ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত সেটা চলবে ওকে তো আগস্ট মাসের একত্রিশ তারিখ থেকে সেটা শুরু হয়েছে এবং ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত চলছে মানে পুরো এক মাসের সময় সেখানে রয়েছে

গভ আন্ডার সিআইএসএফ অ্যাক্ট অ্যান্ড রুলস ওয়েল সেন্ট্রাল সিভিল সার্ভিসেস applicable টু আদার মেম্বার টু ফোর্স টাইম টু টাইম ঠিক আছে এবং সেখানে তোমরা ন্যাশনাল পেনশন সিস্টেমটাও রয়েছে ওকে আচ্ছা এইটাকে তোমরা টেম্পোরারি নাও বলতে এটা ফুল টাইমই ধরে নিতে পারো ঠিক আছে এখানে লেখা রয়েছে টেম্পোরারি কিন্তু সেরকম কিছু হবে না এখানে চাকরিটা তোমরা তোমাদের চলে যাবে না ঠিক আছে অ্যাপ্লিকেশান অনলি এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে তোমাদের অফলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে না অ্যাপ্লি এখানে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে এবং ডিভি হবে ডকুমেন্ট ভেরিটি ভেরিফিকেশান রিটার্ন এক্সামিনেশান মেডিকেল টেস্ট সেগুলো হবে যেগুলো ডিফেন্স এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস অ্যাডমিট কার্ডও তোমাদের অনলাইনে এখানে ইস্যু করা হবে পে স্কেল কী রয়েছে একুশ হাজার সাতশো থেকে সিক্সটি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড কারা অ্যাপ্লিকেশন করতে পারবে সকলে ঠিক আছে পুরো অল ওভার ইন্ডিয়ার মধ্যে করতে পারবে ভ্যাকেন্সি ডিটেলস এখানে ম্যানশন রয়েছে প্রত্যেকগুলো স্টেট এরিয়া এবং ইউ আর কতোগুলা ইডাব্লিউএস এস সি এস টি টোটাল গ্র্যান্ড টোটাল কতগুলো আমরা আমাদের ত্রিপুরার ক্ষেত্রে দেখে নেয় এখানে ত্রিপুরার ক্ষেত্রে এনটায়ার স্টেট রয়েছে আটটি ঠিক আছে টোটাল টোয়েন্টি সিক্স পোস্ট ইউ আর ইডাব্লিউএস এস সি এস টি এগুলো তোমরা ব্রেকআপটা দেখে নেবে ঠিক আছে তোমরা ওয়েস্ট বেঙ্গলও ছয়টি রয়েছে ওয়েস্ট বেঙ্গলও ফোরটি নাইন এন্টায়ার স্টেট ন্যাশনাল মিলিটেন্সের মধ্যে এখানে ছয়টি রয়েছে টোটাল এগারোশো ত্রিশটি পোস্ট রয়েছে সবগুলো স্টেট মিলিয়ে ঠিক আছে এক হাজার একশো ত্রিশটি পোস্ট রয়েছে তোমরা তোমাদের স্টিক অনুসারে এখানে অ্যাপ্লিকেশান করবে ফ্রেন্ডস ওকে তোমরা যে স্টেটে অ্যাপ্লিকেশান করতে চাও করবে তারপর এডুকেশান কোয়ালিফিকেশান এখানে টুয়েলভ পাস ক্যান্ডিডেট মাস্টেপ পাস টুয়েলভ ক্লাস ওর ইকুয়েভ্যালেন্ট কোয়ালিফিকেশান ফ্রম এ রেকগনাইজড বোর্ড আর ইউনিভার্সিটি উইথ সায়েন্স সাবজেক্ট অনার বিফোর ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ওকে ফ্রেন্ডস তো টুয়েলভ পাস বা ইকুয়েভেলেন্ট হলে তোমরা চলবে ফ্রেন্ডস তোমরা যদি টিপিএসসি টি পি এসসি টি পি বা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা নোট সংগ্রহ করে নিতে পারবে যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে তাকে ওকে এইজ লিমিট এখানে আঠারো থেকে টোয়েন্টি ইয়ার্স রয়েছে ওকে ফ্রম ত্রিশ সেপ্টেম্বর দু হাজার মধ্যে এই যে বয়সটি হয়েছে আঠেরো থেকে তিরিশ তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে ডেট অফ বার্থ রয়েছে দুই হাজার এক এক দশ দুই হাজার এক অ্যান্ড নট লেটেড দেন ত্রিশ নয় দুই হাজার ছয় মানে দুই হাজার এক দশ দুই হাজার আগে হলেও চলবে না এবং দুই হাজার ত্রিশ নয় দুই হাজার ছয়ের আগে হলেও চলবে না ফ্রেন্ডস যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে এখানে তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে রিল্যাক্সেশনের ইজ এস সি এস টি ফাইভ ইয়ার্স ও বি সি থ্রি ইয়ার্স এক্স সার্ভিস ম্যান থ্রি ইয়ার্স আফটার অফ সার্ভিস রয়েছে সেগুলো এখানে অ্যাপ্লিকেবল রয়েছে ওকে এবং ফ্রেন্ডস এখানে তোমাদের নিচে নিচে তোমাদের পুরো সিলেবাস রয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ ডিটেলস রয়েছে এখানে স্টেপ তোমাদের যদি অ্যাপ্লিকেশন করতে কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে তোমরা এই নোটিফিকেশানটি বিফোর দ্য অ্যাপ্লিকেশন ফিল করবে এবং এখানে দেখে নেবে আর হলে আমাকে কমেন্টেও তোমরা জিজ্ঞেস করতে পারো তোমাদের যে কোয়ারিসগুলো থাকবে আমি সেখানে তোমাদের রিপ্লাই করব। আবারও বলছি লাস্ট ডেট রয়েছে ত্রিশ সেপ্টেম্বর ওকে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে একশো টাকা ওকে ক্যান্ডিডেট বিলং টু শিডিউল কাস্ট এস সি এস টি তোমাদের এখানে টাকার কোনো প্রয়োজন পড়ছে না শুধুমাত্র জেনারেল অ্যান্ড ও বিসির ক্ষেত্রে এখানে তোমাদের একশো টাকা এক্সামিনেশান ফি দিতে হবে ওকে এখানে তোমাদের কারেকশান ফ উইন্ডো কারেকশন এখানে দশ দশ দু হাজার চব্বিশ টু বারো দশ দুই হাজার চব্বিশ মানে এই যে ডেটের মধ্যে ত্রিশ একত্রিশ অগাস্ট থেকে ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে তোমার তোমরা যে অ্যাপ্লিকেশন করবে যদি এখানে কোনো মিস্টেক বা মিসম্যাচ হয়ে থাকে সেটাকে রেকটিফিকেশান করার জন্য তোমাদের এই ডেটগুলো দেওয়া হবে দশ দশ দুই হাজার চব্বিশ থেকে বারো দশ দুই হাজার চব্বিশ ওকে ফ্রেন্ডস এবং তোমাদের এখানে হাইট ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে হাইট রয়েছে ওয়ান সেভেন্টি চেস্ট এইটি টু এইটি ফাইভ মিনিমাম ওকে রিল্যাক্সেশান যে রয়েছে এগুলোর মধ্যেও বা রিল্যাক্সেশান রয়েছে কিছু হিলসের মধ্যে নর্থ ইস্ট স্টেটের জন্য ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার এবং চেস্ট সেভেন্টি এইট টু এইটি থ্রি সেন্টিমিটার রয়েছে ওকে তো আমি তোমাকে আবারও বলবো যারা এখানে অ্যাপ্লিকেশন করবে বিফোর দ্য অ্যাপ্লিকেশন এই নোটিফিকেশানটি পড়ে নেবে এখানে তোমাদের এক্সামিনেশান এক্সেক্ট কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে তার সিলেবাস রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং টোয়েন্টি ফাইভ জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ টোয়েন্টি ফাইভ ম্যাথমেটিক এলিমেন্টারি ম্যাথমেটিক্স টোয়েন্টি ফাইভ ইংলিশ বা হিন্দি এখানে টোয়েন্টি ফাইভ একশো বিশ মিনিটের এক্সামিনেশান হবে ফ্রেন্ডস ওকে তো আর বিশেষ কিছু এই তো এই ভিডিওর মধ্যে বলা নেই যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো ছিল আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি তারপরে আমি তোমাদের বলছি কোনো ধরনের ইস্যু হলে আমাকে কমেন্টে বলতে পারো এই যে নিচে পুরো রয়েছে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এখানে পুরো স্ক্রিনশটস রয়েছে তোমরা যদি কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে এখানে দেখতে পারো হলে আমাকে কমেন্টে বলতে পারো ফ্রেন্ডস আমি তোমাদের হেল্প করব ওকে তো আবারও বলছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফ্রেন্ডস থ্যাংক ইউ